এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখব 16ই জুন রবিবার, অর্থাৎ 15ই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16ই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামি ইয়াওমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াল্লাতি বা'দাহ, অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত, খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তওবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে, আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের দেশে 8 তারিখ হলেও? এ সম্পর্কে 2টি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি এবং 2টি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষায় সিয়ামি ইয়াওম আরাফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়াওমুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়াওমে আরাফা বলা হয় 9 তারিখে, ইয়াওমুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়াওমুন নাহার বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের, কিন্তু আমরা যখন ফেকার কিতাবপত্রে 8 তারিখ সরি ইয়াওমুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য, ঠিক একইভাবে ইয়াওমুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়াওম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহা একরামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে, অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা চেষ্টা করতে পারি। এবং ফোকাহা একরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন। অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের 9 তারিখ অর্থাৎ 16ই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ তার আগের দিনগুলোর সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো, আরও প্রশংসনীয়, বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম 9 দিনই রোজা রাখাটা মুস্তাহাব। সওয়াবের উদ্দেশ্যে এবং সবাইকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।